আলহামদুলিল্লাহ, আজকে প্রথম রমজান। পারি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ইফতার প্যাকেট করছে, আপনারা দেখতে পাচ্ছেন। পারি ফাউন্ডেশন প্রতি রমজানেই বেশ কিছু সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এই আয়োজনটি করে থাকে, যারা সারাদিন রোজা রাখে অথচ সঙ্গতি নেই একটু ভালো মানের ইফতার করার। পারি ফাউন্ডেশন এই কার্যক্রমগুলো করে বিভিন্ন মানুষদের সহানুভূতিতে, বিভিন্ন মানুষদের আর্থিক অনুদানে। আজকে প্রথম রমজানে আমাদের সাথে এই ইফতারে আর্থিক সহায়তা করেছেন আমেরিকা প্রবাসী পারি আমেরিকা চ্যাপ্টারের সম্মানিত সেক্রেটারি জেনারেল সদরি আজম মিঠুভাই। আমরা ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পারির প্রত্যেকটি কাজে উনি ওনার সহযোগিতার হাত সবসময় সম্প্রসারিত করেন। ইনশাল্লাহ আমাদের প্যাকেট হয়ে যাওয়ার পরে আমরা এখানে উত্তরা সারাউন্ডিং বস্তি আছে, যে বস্তিতে আমরা সব সময় আমরা আমাদের সেবাগুলো দিয়ে থাকি। সেখানে বহু মানুষ, তারা অনেক মানবতার জীবন যাপন করে, সেই মানুষগুলোকে একটু ভালো মানের ইফতার সরবরাহ করা হবে আজকে। আমাদের এই প্রোগ্রাম পুরো রমজান মাস জুড়েই চলবে। এই প্রোগ্রামের পাশাপাশি যাদের ঘরে খাবার নেই সেই সমস্ত মানুষদেরকেও ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা সেই আয়োজন করব, যে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলি আছে সেই দ্রব্যগুলি প্রদান করার আমরা চেষ্টা করব। তো আমরা আশা করছি সবাই যারা দেখছেন এই ভিডিও এবং যারা দেখবেন, আপনারা যদি আপনাদের চারপাশে যেই অসহায় মানুষগুলি আছেন আপনারা যদি তাদের সাহায্যে এগিয়ে আসেন, তাহলে এই রমজান বহু ভালোভাবে কাটবে সেই অসহায় মানুষগুলোর। আর পারি ফাউন্ডেশনের মাধ্যমেও আপনারা আপনাদের অনুদান দিতে পারেন। পারি ফাউন্ডেশন আপনার অনুদানের প্রায় সমস্তটুকুই সুবিধাবঞ্চিত মানুষদের কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ, শতভাগ স্বচ্ছতা বজায় রেখেই। পবিত্র রমজানে আল্লাহ রাসুল বলেছেন, যারা রোজা রেখে একজন রোজাদারের যে পরিমাণ সওয়াব হবে, একজন রোজাদারকে যে ইফতার করাবে তারও সেই সমপরিমাণ সওয়াব হবে এবং সেই রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র সওয়াব কমবে না। তো এই পুণ্যের কাজটিতে আমরা সবাই সহযোগিতা করতে পারি। আপনি যদি একজন মানুষের জন্য ইফতার করাইতে চান, আপনি একজন মানুষের জন্য আপনি 100 টাকা অনুদান দিতে পারেন, আপনার সেই 100 টাকায় একজন মানুষের ইফতার হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করছি আপনারা পারির সাথেই থাকবেন। পারি ফাউন্ডেশন সবসময় সুবিধাবঞ্চিত মানুষদের সাথেই আছে। আমরা আপনার সহযোগিতা কামনা করি, আপনাদের সহযোগিতায় পারি এই কার্যক্রমগুলো পরিচালনা করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।